আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ছিল শুক্রবার, একটা অর্ডার ছিল আনজারা, একটা বোরকা অর্ডার করেছিলাম, তো সেটাই ডেলিভারি দিয়ে গেছে। তো একটু দেখে নিচ্ছি, এটা ওদের সিস্টেম হলো যখন প্যাকেট খুলবে তখন আর কি ভিডিও করে রাখতে হয়, তো আমি এটা ওদের জন্য ওরকম ভিডিও করে রাখছিলাম, একটু কোনো সমস্যা হলে পরে ওনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেখাতে হয়। তো সেই সুযোগে একটু আপনাদেরকেও দেখে দিচ্ছি আমার বোরকাটা কেমন হয়েছে, অবশ্যই সবাই জানাবেন। আজকে শুক্রবার, যেহেতু একটু বাইরে না গেলেই তো নয়, আর বাচ্চারা সবসময় বাসায় থাকে না, তো শুক্রবার দিনটা ওরা ফ্রি থাকে, ওদেরকে নিয়ে একটু বাইরে যাওয়া হয়। তো চলে আসছি একটু খাওয়া দাওয়া করার জন্য। এটা সন্ধ্যার পরেই আমরা একটু রেস্টুরেন্টে গেলাম, বাচ্চাদের পছন্দ মতো কিছু খাওয়া দাওয়া করবো আর কি। তো ওখানে যে ওর আব্বু বলতেছিল প্রতিদিন একই খাবার না খেয়ে একটু আলাদা আলাদা খাবার খাও, টেস্ট করো, বাচ্চারা তো পিৎজাই খাবে। তো ঠিক আছে, পিৎজা না খেয়ে অন্য কিছু অর্ডার করছে, আর রেস্টুরেন্টে গেলে তো একটু ওয়েট করতে হয়। তো সেই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এতে চলে এসেছে আমার খাবার। এই যে দেখে নেন কী কী খাবার আজকে খেয়েছিলাম। তো আজকে খাবারগুলোর টেস্ট খুব ভালো ছিল, অনেক মানে মানসম্মত ছিল আর কি। প্রতিদিন আর কি সব খাবার তো টেস্ট ততটা ভালো হয় না, তবে আজকে খাবারের টেস্টটা খুব ভালো ছিল, সবগুলো খাবারই আমরা খুব এনজয় করেছি। এর আগে আবার আমরা অন্থনও খেয়েছিলাম, অবশ্য খাবারের জন্য ওয়েট করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছিলো, আমরা ফাঁকে ফাঁকে অন্থনটা খেয়ে ফেলেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এগুলো পরে দিয়ে গেছিলো, তো পরে যেগুলো দিয়ে গেছিলো সেগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। তো অন্থনটা কোন ফাঁকে খাওয়া হয়ে গেছে, আর খাবার আসতে যতটুকু দেরি হয় খেতে কিন্তু আর দেরি হয় না। এই যে খাবার আসতে আসতে আমাদের খাওয়া মোটামুটি শেষ, বেশ ভালো, আজকের দিনটা খুব ভালো গেছে। আপনাদের কার দিন কেমন গিয়েছে অবশ্যই জানাবেন, কে কোথায় গিয়েছেন, কেমন এনজয় করেছেন। আমাদের দিনটা তো আল্লাহর মতো অনেক ভালো গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।